পূজা করবলে আহি মহাপাপ করলে পূজারিয়ে। পূজারীর বেশভূষার আড়ত লুকাই থাকা নরাধমক চিনি নাপালে গৃহস্থয়। দিনত পূজা করে নিশা নাবালিকার সঙ্গে অপকর্ম। ডিফুর বরপিলাত গণরোষর সম্মুখীন হয়ে হাসপাতালত চিকিৎসাধীন হয়ে থাকা এই দম্পত্তু হং সিং রংহা। বৃহস্পতিবার হাম্রেনের ডিফুর বিরলালয় সব উদ্দেশ্য লিছিল হং সিং। কিন্তু শুকুরবার মাননি দি আঠে বেঁধে বিদায় দিয়া খনসিকক উভতাই আনি উত্তম মধ্যম সোধাই আরক্ষী গতাবল হয় গৃহস্থল। নরাধমে জাতি ধর্ম আর সম্পর্ক জলাঞ্জলি দিয়ে প্রদূষিত করেছে মানব সমাজ। মুসলপুরের সরু মানিকপুর মোমায়েকর কামনার বলি হল ভাগিনিয়ে। সম্প্রতি পলাতক অবস্থা থাকা লম্পট রঞ্জিত বড়োর সন্ধানত অভিযান অব্যাহত রাখিছে মুসলপুর আরক্ষীয়ে। তিতাবরের দেওঘরিয়াত বোয়ারিয়েক ধর্ষণ করে জালত পড়িল শহুরে। আত্মগোপন করে থাকা লম্পট যাদব বরাক রাইজে করায়ত্ত করে গতাই দিয়ে আরক্ষী। মঙ্গলদৈর বলুপাড়া গাঁত ঘর অকলে থাকা অবস্থা কিশোরীক ধর্ষণ লম্পট যুবকর। ভুক্তভোগী কিশোরীর এজাহারের ভিত্তিত লম্পট প্রদীপ নাথক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। যে নির্লজ্জ ঘটনা সমাজত মুখ উলিয়াব নোৱাৰা ঘটনা, আমি কবলে কথাবিলাক ব্যাখ্যা কবলে দিগদাৰ হয়, এইবিলাক অসুবিধা হয়। এনেকুৱা যিহেতু এজনী ছোৱালীক নিজৰ বোৱাৰীক যদি নিজৰ ছোৱালী নিচিনা নেভাবি তেখেতৰ নিজৰ পত্নী নিচিনাকৈ যদি ব্যৱহাৰ কৰিবলৈ যায়, তেতিয়া ৰেপ কৰিবলৈ যায়, তেতিয়া এনেকুৱা ব্যক্তিক মই ভাবোঁ সমাজৰ পৰা নাইকিয়া কৰিবলৈ, আৰু নাইকিয়া কৰিবলৈ হ'লে প্ৰশাসনে দোষীক কঠোৰতম কঠিন শাস্তি দি তেখেতলোকক দোষী সাব্যস্ত কৰিব অনুৰোধ জনালোঁ। চিৰাগৰ বুজাবাৰী গাঁৱত যৌন উৎপীড়নৰ বলি কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ দুই নাবালিকা। ঘটনাত অভিযুক্ত গাঁওরক্ষী বাহিনীর সভাপতি জহিরুদ্দিন দেওয়াল। বহিরাজ্যত কর্মসংস্থাপন দিয়ার চলেরে জহিরুদ্দিনে মাতি নিছিল নবম শ্রেণীর দুই ছাত্রী। ঘটনার পাছরে পৰা পলাতক হয়ে থাকা জহিরুদ্দিন দেওয়ালক গ্রেপ্তার করে কঠোরের পৰা কঠোরতম শাস্তির দাবি তুলিছে কোচ ৰাজবংশী সংগঠন সমূহে। আমি প্রশাসনক মানে স্পষ্ট আকারে কব খুঁজো, 24 ঘণ্টার ভিতর যদি এই ব্যক্তিজনক করায়ত্ত করব তেনেহলে অনাগত দিনত এই ক্ষেত্রে আন্দোলন করার বাবে সম্পূর্ণরূপে হডুকোচ রাজবংশী ছাত্র সন্থায় প্রস্তুত হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।